عند الله مكتوب الختم النبي لا وان ادم لمنجدل في طينتي আমি যখন আদম বাবা যখন মাটি এবং পানির মধ্যে খানির অবস্থায় তখন বডি মুবারক বানায় নাই ওই সময়ও আল্লাহর দরবারে আমি নূরের নবী খতামুন নবী শেষ নবী হিসাবে ছিলাম Subscribe to my YouTube channel, Basir HD Media. আমি বুঝাইতে চাচ্ছি আমার কলিজার টুকরার বড় শান আর মান হবে কয় কেমনে বুঝলেন কয় কেমনে বুঝলাম শুনে নাও মাঝে মাঝে তো আমার আব্বা উঠারায়া যাইতো হ্যাঁ কয় হাইতা আমিও জানি আমি আবু তালেব যাইতাম আমির হামজাও যাইতো আব্বাস রাদিয়াল্লাহু আনহুও যাইতো উঠ না পাইলে আমরা ফিরে আসতাম তবে ম্যাক্সিমাম দিনই পাইতাম কিন্তু যেই দিন উঠ আমরা পাইতাম না অসহায় হয়ে আমরা খালি হাতে বাড়ি ফিরে আসতাম ওই সময় আমার আব্বা জান আমার এই ভাতিজা কলিজার টুকরারে ডাক দিত দাদু ভাই রে তোমার চাচারা আমার উঠ হারাইছে তারা উঠ খুঁজে পায় নাই আমার অন্তরটা বলছে দাদু ভাই তুমি যদি উঠ খোঁজার জন্য যাও তাইলে আমার মনে হয় আমি উঠ পাওয়া যাব ইনশাআল্লাহ আমি উঠ পাবো এইটা তোমারে আমি পাঠাইতে চাই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুনিয়ার জমিনে বয়স মোবারক অল্প হাকিকতে তো কোটি কোটি বছর বয়স বলে হুজুর এই দাবার কেমনে সেইটার দলিল আছে রে বাবা ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়াতিন ওয়াকিয়াতিন আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নি ইনদাল্লাহি মাকতুবুল খাতামুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি বাবা আদম আলাইহিস সালামের কথা আমার নূরের নবী কয় কয় আমার মিলাদের কথা মাওলানা বলিউল্লাহ কইলে তোরা মানবি না আলেমরা কইলে তোরা মানবি না এইজন্য আমার মিলাদের কথা মা বায়ানিল ওয়াকিয়াত মিলাদা নাফসিহি নাফসি মানে নিজের মিলাদের কথা আমি নিজেই আশ্চর্য ঘন মিলাদের কথা আমি বলে যাই কেমন মিলাদ আমার আমি কোন সময় কি ছিলাম এটা আমার জবান মোবারক কি শোনো আমার মায়ের নবী নূরের নবী কয় ইন্নি ইনদাল্লাহি মাকতুবুল খাতামুন নাবিয়েলা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি আমি যখন আদম বাবা যখন মাটি এবং পানির মধ্যে খানির অবস্থায় তখন বডি মোবারক বানায় নাই ওই সময়ও আল্লাহর দরবারে আমি নূরের নবী খতামুন নবী শেষ নবী হিসাবে ছিলাম ওই নবীর উম্মত আপনি আর আমি ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আপনি আর আমি আবু তালেব ডেকে বলছেন স্ত্রী রে আমার ভাতিজার উচ্চ শান হবে কেমনে বুঝলাম জানো নি কয় কেমনে আমার বাবা মাঝে মাঝে উট হারাইলে আমরা তার ছেলেরা যাইতাম মাঝে মাঝে পাইতাম আর মাঝে মাঝে পাইতাম না কিন্তু না পাইলে বাবা আমার এই কলিজার টুকরারে পাঠাই না যখন পাইতাম তখন আমার ভাতিজারে আমার বাবায় পাঠাই ভাতিজারে পাঠানোর পরে ঘন্টার পর ঘন্টা খোঁজা লাগে নাই দেখা যায় তো কিছুক্ষণ পরে উট নিয়ে আসে উট নিয়ে আসার পরে আরো দেখতাম আমরা কয় কি দেখতেন আরো দেখতাম যে উট নিয়ে আসতেছে ভালো কথা কিন্তু সারা বিশ্বের নিয়ম হলো উটের মালিক ছাগলের মালিক গরুর মালিক ভেড়া বকরির মালিক মালিক থাকে পিছনে উট দুম্বা ভেড়া বকরি গরু গরু মহিষগুলি থাকে সামনে কিন্তু আমার ভাতিজারে দেখতাম ভাতিজা থাকে সামনে উট দুম্বা ভেড়া বকরি গুলি থাকে পিছনে আমার ভাতিজারে আমার আব্বা জিগাই তো দাদু ভাই রে তুমি এত তাড়াতাড়ি কেমনে উঠ পেয়েছো কয় দাদা ভাই আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি যেই নবীর উম্মত ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দাদা ভাই তোমার উট আমি খুঁজি নাই তাই তাই কেমনে পাইলা ভাই আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিলাম তোমার এই উট আমি নূরের নবীরে খুঁজা বাইর করছে ওই নবীর উম্মত আপনি আর দাদা আব্দুল মুত্তালিব কয় উনার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা রসূলের দাদা জানেন মাজার শরীফ জান্নাতুল মুআল্লা উনি কিন্তু দীনে হানিফের উপর ছিলেন মানে তাওহীদপন্থী ছিলেন আল্লাহকে বিশ্বাস করতেন সুবহানাল্লাহ বলবেন না দীনে হানিফের উপর ছিলেন যাই হোক আব্দুল মুত্তালিব বলতো আমার বাবাই বলতো
যে আচ্ছা বুঝলাম তোমারে উটে খুঁজে বাইর করছে কিন্তু এইটা কি নিয়ম কি নিয়ম দাদা কি নিয়ম হলো নিয়ম হইলো মালিক থাকবে পিছনে আর এই পশুগুলা থাকবে সামনে কারণ পশুগুলা কোন দিকে কোন পিছনে থাকলে কোন দিকে যায় না যায় এইজন্য মালিক পিছনে থাকলে ডাইনে গেলে বামে গেলে যে দিকে যাক এটা মালিক দেখবো কিন্তু তোমারটা তো ব্যতিক্রম দেখতেছি তুমি সামনে আর উটগুলো পিছনে কই যায় না যায় এইটা কেমনে তুমি বুঝবা বুখারী শরীফের হাদিস নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা রুকু আর সেজদা ঠিকমতো কইরো আমি কিন্তু সামনে থেকেও দেখি সুবহানাল্লাহ কিরে পাগলারা দাদা সব মালিকরা পশুর পিছনে থাকে কিন্তু তোমারে দেখতেছি তুমি উটে পাইলা তোমারে বলে খুঁজা বের করছে উটে কিন্তু তুমি সামনে উট পিছনে কয় দাদা ভাই এই সিদ্ধান্তটাও আমার না দাদা আব্দুল মুত্তালিব কয় তার সিদ্ধান্তটা কার কয় সিদ্ধান্তটা তোমার উটে তোমার উট আল্লাহর কাছে দোয়া করে জবান পেয়েছে আল্লাহ জবান দেওয়ার পরে উট দেখে দেখে বলল নবী গো আপনি যেহেতু আমাদেরকে নেওয়ার জন্য সেন আমরা বেয়াদবি করতে পারবো না কয় কি বেয়াদবি করবা না কয় আমাদের উটের একটা উটের একটা সিদ্ধান্ত হলো সারা বিশ্বের নিয়ম হলো মালিক পিছনে থাকে আর উট ভাড়া বদ্ধ দুম্বাগুলি সামনে থাকে গো নবী কিন্তু মক্কা মদিনার মানুষ আপনাকে চিনে না আমরা উট ভাড়া বকরি ছাগল গুলি আমরা আপনাকে চিনি এই জন্য আমাদের সিদ্ধান্ত হলো আপনি থাকবেন সামনে আমরা উট দুম্বা বেড়া বকরি গুলি থাকবো পিছনে আপনি যেই দিকে যাবেন আমরা সেই দিকেই যাব আমরা আপনার সামনে গিয়ে বেয়াদবি করতে পারবো না উট যাদের জান্নাত নাই জাহান্নাম নাই মারা গেলেই শেষ তারা রসুলের সম্মান করে আর দোপায়া মানুষ যারা রসুলের কারণে সম্মানিত আমার আল্লাহ পাঁচ পারার প্রথম পৃষ্ঠায় বললেন অখলিকল ইনসানু দঈফা মানুষদেরকে দুর্বল করে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই আল্লাহ পণ্য পাড়ায় বললেন আলাকাদ কাররামনা বানি আদম এই দুর্বলগুলোরে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছি ফেরেশতারা আল্লাহ বুঝলাম না দুর্বল তো খেলাইতেই পারে না মাঝে মাঝে তামিম ইকবাল সাকিবুল হাসান মুশফিকুর রহিম নাম জানি সবগুলোরে আমি এগুলা তো মাঝে মাঝে ব্যাপারটা পাইলে খেলতারে না তাই ফেরেশতারা তুমি কোরআনের পাঁচ পারায় কইলা ওয়া খুলিকাল ইনসানু দঈফা মানুষ দুর্বল কিন্তু তুমি আবার পণ্য পাড়ায় কইতেছে এই দুর্বলগুলো জিততে গেছে গা এরাই শ্রেষ্ঠ এইটা বুঝলাম না আমার আল্লাহকে বুঝতে চাও হ্যাঁ বুঝতে চাই তারা কেমনে শ্রেষ্ঠ আমার আল্লাহ দুই পারার দুই পৃষ্ঠায় মাজার ফাসকুরুনি আসকুরকুম এই আয়াতের আগের আয়াতে বললেন কামা আরসালনা ফিকুম রাসূলা এরা কোনোদিন শ্রেষ্ঠ হতো না কিন্তু এই জাতির মধ্যে আমার হাবিব এই জাতির ভিতরে আমার বন্ধুকে আমি আল্লাহ প্রেরণ করেছি সুবহানাল্লাহ